وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ بسم ربك الذي خلق صدق الله العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله تعالى عليه وسلم بہو প্রতীকিত এই পাতারগ্রাম অঞ্চলের জামিয়া মসজিদের তত্ত্বাবধানে বিশেষ করিয়া এই এলাকার হামসায়াবাসীর বিশেষ তৎপরতা এবং সহযোগিতার ভিত্তিতে শুরু হইতে তাহা শুরু হওয়া আজকের এই ওযু নামাজ আজান ইত্যাদির ট্রেনিং সেন্টার এই ট্রেনিং সেন্টারের দুই তিন দিন আগে উদ্বোধনী হয়েছে ওলামায়ে কেরাম সকল আইছেন আপনারা সব অবগত আছেন আজকে প্র্যাকটিক্যাল এই ট্রেনিং সেন্টারের কাজ কম সময়ের ভিতরে শুরু হইব ইনশাআল্লাহ আমি আল্লাহ তাআলার শুকর আদায় করিয়ার লগে শুকরিয়া আদায় করিয়ার এই অঞ্চলের তথা বিভিন্ন অঞ্চল থেকে আগত আজকের এই ট্রেনিং সেন্টারের মধ্যে উপস্থিত হওয়া আমার মহতরম সম্মানিত ভাই হল আমি ধন্যবাদ জানাইয়ার এই ট্রেনিং সেন্টারের জিম্মাদারগণরে লগে আমি ধন্যবাদ জানাইয়ার এই মসজিদ আমসার ইমাম সাহেবরে এই মসজিদের সেক্রেটারি সাহেব আমার আবুল বশর ভাই তথা আমার রেশম আলী ভাই খাস করিয়া আমার যেসব ভাইয়েন্টে অক্লান্ত মেহনত এবং পরিশ্রম করিয়া আজকের এই দিন আওয়ার বাদেও এখন পর্যন্ত তারা লাগিয়ে আছেন কর্মর মধ্যে আল্লাহ সবর কর্মরে মকবুলিয়ত দিয়া বদলিয়া দেখুয়া কবুল হরকুয়া সারাই হই আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন এছাড়া আমি বড় আনন্দিত আমার কিছু ভাই আইনতে ফোন করছেন খাসার ডিস্ট্রিক্টর বিভিন্ন জায়গার তাকিয়া বা সান্দির আমার এক ভাইয়ে ফোন করিয়া হয়েছেন তাই নাইত্রা এই মুহূর্তে আমরা এই ট্রেনিং সেন্টার আইয়া শরীফ হয়েছেন ভাইর নাম নজমুল ইসলাম ভাই হাইলাকান্দি বাঁশবাড়ির তাকিয়া এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তাই নাইয়া উপস্থিত হয়েছেন তাই মোবারকবাদ জানাইয়ার এবং আশা করিয়ার বড়া করা আনাচে কানাচে তাকিয়া বিভিন্ন এলাকার তাকিয়া এই ট্রেনিং সেন্টারের মধ্যে আইয়া অংশগ্রহণ করবা আল্লাহ সবর আওয়াজ আওয়া এবং এই ট্রেনিং সেন্টারের মধ্যে আইয়া অংশগ্রহণ করারে জান্নাতুল ফিরদৌস দিয়া জান্নাতে নাঈম দিয়া বদলিয়া দেখুয়া প্রথমে আমি অনুরোধ করমু এই মসজিদ আমসায়ার আমরার সম্মানিত ইমাম সাহেবরে তিলাওয়াতে কালাম দিয়া আজকের জলসার
শুরুয়াত এবং আরম্ভনি করার লাগিন আমি তার খেদমত অনুরোধ করিয়া صلى الله عليه وسلم.